বন্ধুরা, ভিভো নিয়ে আসতে চলেছে ভিভোর আরও একটি নতুন ফোন, যেটার নাম হচ্ছে ভিভো V17। চলুন এক নজরে দেখে নিয়ে যাক ভিভো V17 এর ডিটেলস স্পেসিফিকেশন। ভিভো V17 এর মধ্যে থাকছে 6.44 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ফুল HD রেজুলেশন। ডান দিকে ভলিউম এবং পাওয়ার বাটন, বাঁ দিকে থাকছে সিম স্লট এবং মাইক্রো SD সিম কার্ড। ফোনটা যদি আপনি নিচের দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন 3.5mm অডিও জ্যাক, একটা USB টাইপ সি পোর্ট এবং স্পিকার্স এবং একটা মাইক্রোফোন। আপনি যদি ফোনটার উপর দিকে দেখেন আপনি আবার খেয়াল করতে পারবেন একটা সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 SoC প্রসেসর, 8GB র্যাম এবং 128GB স্টোরেজের এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ফানটাচ OS এর তরফ থেকে অ্যান্ড্রয়েড 9.2। ফোনটির ওপরে মানে স্ক্রিনের ওপর পাচ্ছেন আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। 4500mAh এর ব্যাটারি ব্যাকআপ সমেত আপনি এই ফোনটির মধ্যে দেখতে পাবেন ভিভোর তরফ থেকে ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং। ভিভো V17 এর যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলা হয় তাহলে এক ক্যামেরার মধ্যে আপনি পেয়ে যাবেন 48MP একটি প্রাইমারি ক্যামেরা, 8MP একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2MP আপনি পেয়ে যাচ্ছেন একটা ডেপথ ক্যামেরা এবং আরও একটি 2MP আপনি পেয়ে যাচ্ছেন ম্যাক্রো লেন্স ক্যামেরা। আমরা যদি ফোনটির ফ্রন্টের ক্যামেরার কথা বলি তো সেটি থাকছে 32MP। ভিভো V17 নর্মালি দুটো কালার ভেরিয়েন্টের মধ্যে আছে, একটা হচ্ছে মিডনাইট ওশন, একটা হচ্ছে গ্লেশিয়ার আইস। ভিভোর তরফ থেকে এই লেটেস্ট ফোনটি আপনার জন্য থাকছে 22,990 টাকাতে। তো এই ছিল ভিভো V17 এর লেটেস্ট রিভিউস এন্ড স্পেসিফিকেশন। ফোনটি যদি হাতে পায় অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো, রিভিউ করবো এবং আনবক্সিংও করবো।